হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই ভ্লগ। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি, কারণ আজকের ভ্লগটা আমি দুপুরবেলা থেকে স্টার্ট করছি। আজকে মানে দিনটা খুবই রৌদ্রোজ্জ্বল একটা দিন, আর আজকে আমি রান্না করেছি হচ্ছে ফিশ কারি অ্যান্ড ভেজিটেবল। তো এরপরে হচ্ছে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব, আর আজকে একটি ব্যস্ততম ভ্লগ হচ্ছে শেয়ার করতে যাচ্ছি। তো এখন আমরা লাঞ্চ করে নিচ্ছি, আজকে যেহেতু স্যাটারডে ও বাড়িতেই আছে, তো আমাদের আজকে একটু তাড়া আছে অবশ্য, কারণ আমরা খেয়ে দিয়েই বেরিয়ে পড়ব। তো আমরা দুজন লাঞ্চ শেষ করে আছে, তো এই যে আমরা লাঞ্চ শেষ করে বেরিয়ে পড়েছি। আমরা যাব হচ্ছে একটু শপিং মলে, কারণ ও হচ্ছে সামারের জন্য কিছু ড্রেস কিনবে, এই টি শার্ট এগুলোই। তো এই যে আমরা হচ্ছে শপিং মলে চলে এসেছি, ও এখানে টি শার্ট দেখছে। ও কাপড়ের ব্যাপারে অনেক চুজি, মানে অনেক টাইম লাগায় হচ্ছে ড্রেস কেনার জন্য। তো এখানে খানিকটা সময় আমাদের গিয়েছে, আর এরপরে হচ্ছে ও প্যান্ট দেখছিল, টি শার্ট কেনা হয়ে গেছে। আর এখান থেকে আমরা একদম ডিরেক্ট চলে যাব হচ্ছে ডক্টরের কাছে, কারণ ও কয়েকদিন থেকে হচ্ছে ফিল করছিলো যে ওর চোখে একটু প্রবলেম হচ্ছে। তো এই জন্য হচ্ছে আমরা আগেই ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম। তো ওই যে প্রথমেই বললাম, আজকের দিনটা আমাদের অনেক দৌড়োদৌড়ির একটা দিন, আর এদিকে টাইমও হয়ে গিয়েছে, ও ড্রেস চুজ করতে করতে আমরা একদম ঝটপট বিল পে করে আমরা বেরিয়ে পড়ব। আর এই যে ওর অলরেডি শপিং ডান, তো এখন আমরা হচ্ছে ডক্টরের কাছে যাব। এই যে আমরা রিক্সায় উঠেছি, আর প্রচণ্ড জ্যাম ছিল, কারণ আজকে হচ্ছে 25 জুন, আমাদের পদ্মা সেতু উদ্বোধনের দিন। তো সেদিন একদম পুরো শহরটা ঈদের মতো হয়েছিল, সবাই বাহিরে ছিল, মানে পুরো শহরটা হচ্ছে আলোয় আলোকিত হয়েছিল, খুব সুন্দর একটা দিন ছিল। আর এই যে আমরা খুব দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি, আর এই যে বলতে বলতে আমরা চলে এসেছি ডক্টরের চেম্বারে। তো এই তো ডক্টর দেখানোর পরে আমাদের একটু ক্ষুধা পেয়েছিল, আমরা চলে এসেছি ঢাকা ফাস্ট ফুডে। আর একটা কথা বলতে ভুলে গেছি, কাকতালীয়ভাবে আমাদের জুয়েল ভাইয়া এবং মিন্তার সঙ্গে দেখা হয়েছিল, তো আমরা সবাই মিলে হচ্ছে বিকেলে নাস্তাটা করে নিলাম। তো এই তো আমরা নাস্তা করার পরে চলে এলাম হচ্ছে জেলা স্কুলে। ওই যে প্রথমেই বললাম, আজকে 25 জুন, আমাদের পদ্মা সেতু উদ্বোধনের জন্য জেলা স্কুলে হচ্ছে কনসার্ট হচ্ছে। তো এই যে সেই কনসার্টের আতশবাজি, ওর এরপরে আমরা এই আতশবাজি দেখার জন্য জেলা স্কুলে চলে এসেছি। এই আতশবাজিটা মানে খুবই সুন্দর হয়েছে, আর অনেকক্ষণ ধরে হয়েছে, কমপক্ষে 25 থেকে 30 মিনিটের মতো আতশবাজি হয়েছে, প্লাস গান বাজনা অনেক কিছু হয়েছে। এই সেই সকালবেলা থেকে, সকালবেলা আমরা আসতে পারিনি, তো সন্ধ্যার মানে সব কাজকর্ম শেষ সেরে একদম হচ্ছে রাতের বেলা আমরা এসেছিলাম। আজকের দিনটা মানে কি বলতো না, পুরো শহরটা একদম ঈদের মতো লাগছিল, সত্যি অনেক সুন্দর একটা কনসার্ট হয়েছে। এই যে এখন সবাই আতশবাজি দেখার পরে বেরিয়ে যাচ্ছে, তো এরপরে আমরাও বেরিয়ে গিয়েছিলাম, বাসায় চলে গিয়েছিলাম। তো এই ছিল আজকের ব্লগ, সবাই ভালো।